আসসালামু আলাইকুম। মুসলিমানের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আইয়ামে জাহেলিয়াতের ইতিহাস খুললে দেখা যায়, নারীরা সমাজে অবহেলিত ছিল। সেই যুগে মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে তাদের সাথে কি পরিণতি হতো তা এই মর্মান্তিক সত্য ঘটনা থেকে জানতে পারবেন। এই নির্মম সত্য ঘটনাটি প্রখ্যাত সাহাবি দাহিয়াতুল কলবি এবং তার মেয়ে শিশুকে নিয়ে। আইয়ামে জাহেলিয়াতের সময় নারীদেরকে জীবিত দাফন করা হতো। সাহাবি দাহিয়াতুল কলবি নিজ হাতে তার মেয়েকে দাফন করেছিলেন। দাহিয়াতুল কলবি মুসলিম হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি মুসলমান হয়েছ, আল্লাহ পাক তোমার সকল গুনাহ মাফ করে দিয়েছেন। সাহাবি দাহিয়াতুল কলবি দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব গুনাহ মাফ হতে পারে, কিন্তু একটা গুনাহ আমার মাফ হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি এমন মারাত্মক পাপ করেছ? এবার সাহাবি দাহিয়াতুল কলবি খুব কাঁদছে ছিলেন, যেন ঝর্ণার মতো তার গাল বেয়ে পানি গড়িয়ে পড়ছিল। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি যখন সফরে যাই তখন আমার স্ত্রী গর্ভবতী ছিলেন। আমি যাওয়ার সময় বলে গেলাম, যদি আমার কন্যা সন্তান হয় তাহলে তাকে দাফন করে দেবে, কিন্তু আমার স্ত্রী সন্তানের মায়ায় পড়ে তাকে বড় করে তুলল। আমি সফর করে চার বছর পর বাড়ি ফিরে এসে দেখি একটা মেয়ে আমাকে আব্বা বলে ডাকছে। আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, এই মেয়েটা কে? স্ত্রী ভয়ে ভয়ে জবাব দিল, এই মেয়েটা তোমারই মেয়ে। আমি স্ত্রীকে ধমক দিয়ে বলতে লাগলাম, কেন এই মেয়েকে তুমি বড় করে তুলেছ? সে উত্তরে বলল, আপনি খেয়াল করে দেখুন, আপনাকে আল্লাহ তাআলা যেভাবে সুন্দর করে বানিয়েছেন তেমনি আপনার মেয়েকে আল্লাহ পাক সুন্দর করে বানিয়েছেন, সেজন্য আমি তার নাম রেখেছি জামিলা। এই সুন্দর মেয়েকে আমি কিভাবে দাফন করতে পারি? রাতে যখন বিছানায় ঘুমোতে গেলাম তখন মেয়েটা আমাকে একবার আব্বা বলে আমার দিকে ফিরল, আবারও আম্মা বলে তার মায়ের দিকে ফিরল। জামিলার উপর আমার খুব মায়া পড়ে গেল। আমি চিন্তা করতে লাগলাম, এত সুন্দর একটা মেয়ে কিভাবে আমি তাকে দাফন করব। কিন্তু পরক্ষণে মনে জাগলো, সমাজে আমি বন্ধু বান্ধবদের সাথে কিভাবে চলাফেরা করব, আমি তাদের কি জবাব দেব, তারা তো আমাকে নিয়ে উপহাস করবে। আহা, কি ঘৃণার কথা, মেয়ে সন্তানের বাপ আমি। তখন আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, আমি সকালে পাহাড়ের কিনারায় একটা গর্ত করে নিজের মেয়েকে সেখানেই দাফন করে আসব। সকালে উঠে আমি নিজের স্ত্রীকে বললাম, জামিলাকে গোসল করিয়ে কিছু খাইয়ে দাও, তাকে নিয়ে আমি বেড়াতে যাব। অথপর আমার স্ত্রী মেয়েকে গোসল করিয়ে নতুন জামা পরিয়ে খাবার দাবার খাইয়ে প্রস্তুত করে দিল। তারপর আমি মেয়েকে নিয়ে রওনা হলাম আমার গন্তব্যের পথে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বহুদূরে পাহাড়ের পাশে গিয়ে একটা গর্ত করলাম। গর্ত করার সময় মাটির ছোট ছোট টুকরোগুলো আমার দাড়ির উপর এসে লেগে গেল। আমার মেয়ে জামিলা আমার পাশে দাঁড়িয়ে নিজের হাতে আমার দাড়িগুলো সাফ করছিল এবং বারবার বলছিল, বাবা এটা কিসের গর্ত, এই গর্ত তুমি কেন করছো? আমি জামিলাকে বললাম, তুমি দূরে গিয়ে খেলা করো। আমি মনে মনে বললাম, কিছুক্ষণ পরে তুমি বুঝতে পারবে এটা কিসের গর্ত। গর্ত যখন হয়ে গেল আমি জামিলাকে ডাকলাম এবং বললাম, দেখে যাও গর্তের ভেতরে কি যেন দেখা যাচ্ছে। মেয়ে আমার দৌড়ে গর্তের পাশে এসে দাঁড়ালো এবং বলল, কোথায় আব্বাজান, গর্তের ভেতর তো কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি নিষ্ঠুর পিতা, আমার যে একটুও মায়া লাগলো না আমার মেয়ের জন্য। আমি পেছন দিক থেকে বল প্রয়োগ করে তাকে গর্তে নামিয়ে দিলাম। গর্তের চারিদিকের পাথর এবং মাটি দিয়ে সেই গর্ত ভরাট করে দিলাম। এমন সময় আমার মেয়ে জামিলা বলতে লাগলো, আমি বারবার মায়ের কাছে বলতাম, মা আমার বাবা কবে আসবে, আমি সব সময় তোমাকে এক নজর দেখার জন্য এবং একবার তোমাকে আব্বা বলে ডাকার জন্য অস্থির থাকতাম। আব্বা, এভাবে তুমি আমাকে সমাপ্ত করো না, মা শুনলে সহ্য করতে পারবে না, আমাকে ছেড়ে দাও বাবা, কোনোদিন আপনাকে বাবা বলে ডাকবো না এবং আমার এই চেহারা কোনোদিন দেখাবো না। জামিলা গর্ত থেকে হাত দুটো উঁচু করে কত চিৎকার করে কাঁদতে লাগলো এবং বলতে লাগলো, তোমার মতো নিষ্ঠুর পিতা এই দুনিয়াতে নাই, আমি কোনো কথা না শুনেই গর্তটা ভরাট করে চলে আসি। হে আল্লাহর রাসূল, আমার সব গুনাহ মাফ হতে পারে, কিন্তু এই গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আজও আমি জামিলার সেই ডাকগুলো শুনতে পাই। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওহে দাহিয়াতুল কলবি, তুমি শোনো, তুমি যেদিন এই অন্যায় পাপ কাজগুলো করেছিলে তখন তুমি কাফের ছিলে, তুমি না বুঝে এই পাপ করেছ। আজ যখন তুমি মুসলিম হয়েছ, কালেমা পড়েছ, আমার সাহাবি হয়েছ, ইসলামের সুশীতল ছায়ায় নিজের আশ্রয় গ্রহণ করেছ, আল্লাহ পাক এত বড় অন্যায়
অন্যায় পাপ করার পরেও তোমাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ পাক বলেছেন, যা কিছু আসমান এবং জমিনে রয়েছে সবই আল্লাহর, তিনি যাকে ইচ্ছা ক্ষমা করবেন, যাকে ইচ্ছা আজাব দান করবেন, আর আল্লাহ হচ্ছেন ক্ষমাকারী এবং করুণাময়। সূরা আলে ইমরান আয়াত নং 129। আল্লাহ পাক আমাদের সকলকে এই ঘটনা থেকে সঠিক শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন, আমিন। সকলে অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়া কবুল করুন। এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ইসলামিক ঘটনা নিয়ে নিয়মিত মুসলিমানে হাজির হব ইনশাআল্লাহ। তাই যদি মুসলিমানকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায়।